আসসালামু আলাইকুম, সাব্বির ফ্রম রাবার টেক। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব ব্যানার বানাবেন। আমি গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ইউটিউবের লোগো বানাতে হয়। ইউটিউব চ্যানেলের লোগো আপনারা ভিডিও ডেসক্রিপশনে অথবা উপরে আই বাটনে পেয়ে যাবেন। চাইলে আপনারা দেখতে পারেন কিভাবে ইউটিউব লোগো বানাতে হয়। আপনার চ্যানেলের জন্য একটি পারফেক্ট লোগো কিভাবে বানাবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা উপরে আই বাটন থেকে দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে ইউটিউব ব্যানার বানাবেন। ইউটিউব ব্যানার বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ লাগবে। অ্যাপটির নাম হচ্ছে পিএক্সেল ল্যাব। পিএক্সেল ল্যাব আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপটা লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে প্লে স্টোর অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। প্রথমে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর দেখবেন অনেকগুলো থিম দেওয়া আছে। আপনারা এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর থিমটার সাইজ, আমরা যেহেতু একটি ইউটিউব ব্যানার বানাবো, ডান পাশের উপর দিকে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম লেখা আছে, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার উপর ক্লিক করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানারটা লাগবে সেই সাইজটা অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কোনো একটি ফটো অথবা যে কোনো একটা কিছু নিয়ে দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটা নেওয়া শেষ। এখন আপনারা যে কোনো একটি ফটো অথবা যে কোনো একটা কিছু সিলেক্ট করবেন। এরপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফোরাম গ্যালারিতে ক্লিক করবেন। ফোরাম গ্যালারিতে ক্লিক করার পর যে কোনো একটি ফটো নিলে হবে, যে কোনো একটি ফটো নেবেন। ফটোটা তিন ভাগের এক ভাগ কাটবেন, তিনের এক কাটবেন। দেখুন আমি কাটি দেখাচ্ছি। তিনের এক কাটার পর নিচের দিকে যে টিক আছে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর ফটোটা একটু জুম করবেন, এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত যেন ঠিকভাবে বসে। তারপর উপর দিকে দেখেন একটা ঘরের মতো চিহ্ন আছে খোপ খোপ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সাইজ মতো এটা বসা নিতে পারবেন। এরপর আপনারা যে একটি গোল, একটি এর পাশে যে গোল একটা চিহ্ন আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন লেখা আছে, দেখেন টেক্সট রু, কালারের পাশে যে টেক্সট রু লেখা আছে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটি গ্যালারি মতো আছে, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফটোটা ব্যানারের ব্যাকগ্রাউন্ডে দিতে আছে ওই ফটোটা সিলেক্ট করবেন। আমি এই ফটোটা দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার টিক মার্কে ক্লিক করলাম। দেখুন ওই ফটোটা ছোটো ছোটো হয়ে গেছে, এখন একটা সাইজ মধ্যে চলে আসছে। তারপরে উপর দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের টেক্সট মন মতো আপনারা যে লেখাগুলো দেবেন ওই লেখাটা দেবেন। আমি একটা লেখা লিখে দেখাচ্ছি। আবার আপনার প্লাসে ক্লিক করবেন, তারপরে টেক্সে ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনারা যে লেখাটা দেবেন ওই লেখাটা লিখবেন। আপনাদের চ্যানেলটা যে সম্পর্কের আপনারা ওইটাই এখানে লিখবেন। আপনাদের চ্যানেলটা যে সম্পর্কের আপনারা ওইটাই এখানে লিখবেন, যাতে সহজেই যে কোনো দর্শক দেখে বুঝতে পারে যে এই চ্যানেলটা তার প্রয়োজন এবং সে সাবস্ক্রাইব যাতে করে রাখে। এই জন্য আমাদের যেহেতু টেকনিক্যাল চ্যানেল, এই জন্য আমি টেক সম্পর্কে কিছু লেখা লিখতেছি। আপনাদের টেক্সটটা লেখার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সটটা ছোটো করে নেবেন। আপনারা এই যে দুইটা দাগ আছে এই দুই দাগের মাঝে রাখার চেষ্টা করবেন। এরপর আপনারা নিচের দিকে যে এ লেখা আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, লেখা আছে দেখেন ফন্ট, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনাদের যে ফন্টগুলো আছে এখান থেকে একটি আপনাদের ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করবেন। আমি মাই ফন্টে যাচ্ছি। মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করলাম। আমি এই ফন্টটা দিলাম, দেওয়ার পর ওকে ক্লিক করলাম। এটি একটু জুম করে দিচ্ছি। দেখুন এই ফন্টটা দেওয়া শেষ। এখন ফন্টের উপর ক্লিক করলাম। ফন্টে আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে একটু স্ক্রল করার পরে দেখবেন এখানে কালার লেখা আছে। আপনারা যে কালার ইচ্ছে সেই কালার দিতে পারবেন। সেই কালার দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। এখন আমি কালারটা দিয়ে দেখলাম এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি সাদা কালারে রাখতেছি। আপনি যদি আরেকটা ফন্ট নিতে চান তাহলে অ্যাড টেক্সে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে
আবার এই নিউ টেক্সট লেখা এটার উপর ডাবল ক্লিক করবেন। আপনারা চাইলে বাংলা ইংলিশ দুটোটাই মিলে লিখতে পারেন। লেখা শেষ হওয়ার পর এর উপর আবার ক্লিক করবেন। কি লেখা আছে এর নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এটা ইনেবল করে দেবেন। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখতে চাচ্ছেন ওই কালারটা সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন অথবা এখানে স্ক্রল করলেও পাবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে এর উপর টাইম কম বেশি করে নেবেন। আপনারা যেভাবে রাখতে চাবেন যতটুকু দিলে ভালো অতটুকু দিয়ে নেবেন। টিকের উপর ক্লিক করবেন। আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, আমি ফন্ট চেঞ্জ করতেছি। ফন্টের উপর ক্লিক করব, টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর আবার ডাবল ক্লিক করব। ওকে ক্লিক করার পর আপনারা চাইলে আবার ফন্ট চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন। ফন্টের কালারটাও আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর ইনেবল করে দেব। এরপর আপনারা ফন্টের কালার চেঞ্জ করে নেবেন। ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার যদি চান ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। আমি এই ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, এই জন্য আবার কোর্সে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখুন কালার লেখা আছে। ফন্টের কালারটা আমি চেঞ্জ করব। ফন্টের কালার উপর ক্লিক করলাম। এখান থেকে আপনারা যে কোনো কালার ইচ্ছা দিতে পারবেন। আমি হলুদ কালারটা দিলাম। দেওয়ার পর আবার টিকে ক্লিক করলাম। এখন আপনারা যদি চান যে নিচে আরও কোনো কিছু লিখে দেবেন, আপনারা চাইলে আরও লিখে দিতে পারবেন। সেমভাবেই আপনারা লিখতে পারবেন। আপনারা যদি চান যে আপনাদের চ্যানেল লোগোটাও অ্যাড করবেন, চ্যানেলের লোগোটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর ফোরম গ্যালারিতে ক্লিক করবেন। ফোরম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের যে চ্যানেল লোগোটা আছে ওই লোগোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের লোগোটা আসবে। লোগোটা আসার পর নিচের দিকে যে টিক আছে টিকে ক্লিক করবেন। ক্লিক করার পর লোগোটা একটু ছোটো করবেন। লোগোটা ছোটো করার পর এর পাশে যে গোলের মধ্যে একটা চিহ্ন আছে ওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, দেখেন মানুষের মধ্যে একটা চিহ্ন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটি ইনেবল করে দেবেন। ইনেবল করার পর একটা পেন আইকনের মধ্যে চিহ্ন আছে ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে কালারটা রিমুভ করতে চাচ্ছেন ওই কালারটা দেবেন। আমি শুধু লোগো আর নামটা রাখবো, এই জন্য আমি এই কালারটার উপর ক্লিক করলাম। আপনি যে কালারটা রিমুভ করতে চাচ্ছেন ওই কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। দেখুন অটোমেটিক আমাদের কালারটা রিমুভ হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন ছোটো বড়ো করে যেভাবে রাখলে ভালো হয় ওভাবে রাখে আপনারা লোগোটা দিয়ে দেবেন। লোগোটা দেওয়ার পর ব্যানার বানানো শেষ। এখন কীভাবে সেভ করতে হবে, সেভ করার জন্য উপরে যে শেয়ার মতো একটা চিহ্ন আছে ওটির উপর ক্লিক করবেন। দেখুন লেখা আছে সেভ টু গ্যালারি, উপরে যে সেভ টু গ্যালারি লেখা আছে ওটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যানারটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনারা, এখন আমি দেখাবো কীভাবে ব্যানারটা আপলোড করতে হয়। ব্যানারটা আপনাদের চ্যানেলে আপলোড করার জন্য পিএক্সেল থেকে বের হয়ে যে কোনো একটি ব্রাউজারে আসবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি। যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনাদের ইউটিউব চ্যানেলে যাবেন। আপনাদের যদি এরকম আসে তাহলে আপনারা উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখুন আমাদের ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে গেছে। ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর দেখুন লেখা আছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে ধরে রাখবেন। ওপেন ইন এ নিউ ট্যাব, ওপেন নিউ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিচে একটি ট্যাব ওপেন হবে, নতুন একটি ট্যাব আসবে। নতুন ট্যাব আসলে আমরা নতুন ট্যাবে যাব। নতুন ট্যাবে যাওয়ার পর দেখুন ইউটিউব স্টুডিওটা আইসে কিন্তু ওপেন হচ্ছে না। ওপেন যদি না হয় তাহলে আপনার উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। আবার আপনারা ডেস্কটপ সাইডে ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করলে আপনাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। ইউটিউব স্টুডিও ওপেন হওয়ার পর দেখুন আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে। এরপর আপনারা একটু স্ক্রল করবেন, লোগোর নিচে বাম পাশের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর যে কাস্টমাইজেশন আছে এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পর ব্র্যান্ডিং লেখা আছে, ব্র্যান্ডিংয়ের উপর ক্লিক করবেন। দেখুন আগের দিন আমি লোগোটা আপলোড করছিলাম সেই লোগোটা আছে, চাইলে আপনারা রিমুভও করতে পারবেন অথবা চেঞ্জও করতে পারেন। আজকে আমি দেখাবো কীভাবে ব্যানার আপলোড করতে হয়। আপনাদের যদি আগে থেকে কোনো লোগো থাকে চেঞ্জ রিমুভ এরকম লেখা থাকবে, তখন আপনারা আগে রিমুভ করবেন পরে চেঞ্জ করবেন, আপনারা চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আমার আগে থেকে নাই এই জন্য আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করবেন।
ব্রাউজারে ক্লিক করার পর আপনারা পিএক্সজে ল্যাব দিয়ে আমরা যে ব্যানারটা বানালাম ওই ব্যানারটা আমরা এখন আপলোড করব। আপলোড করার জন্য ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন ডান লেখা আছে, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর পাবলিশে ক্লিক করলে আমাদের ব্যানারটা সেভ হয়ে যাবে। দেখুন আমাদের ব্যানারটা এখন সেভ হয়ে গেছে। আমি ইউটিউবে যেয়ে সরাসরি দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।